শুরু হলো রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলা 2012। বৃহস্পতিবার গুরুসদয় দত্ত রোডে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এই মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের 152তম জন্মদিবস উদযাপন উপলক্ষে এই মেলার আয়োজক রাজ্য যুব কল্যাণ বিভাগ। আইনস্টাইন যখন শেষ করলেন লোকে বললো দ্যাটস দি এন্ড, নো, আজকে আইনস্টাইনের থিওরি চ্যালেঞ্জ হয়েছে, উনি নিউটনকে চ্যালেঞ্জ করেছিলেন। তিন দিনের এই মেলায় অংশগ্রহণ করেছে বিভিন্ন জেলা স্কুল কলেজের প্রায় 5000 ছাত্রছাত্রী। তাদের তৈরি করা বিভিন্ন মডেল, প্রজেক্ট, পোস্টার, মিনি রিসার্চ রিপোর্টের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মেলায়। যুব কল্যাণমন্ত্রী জানিয়েছেন, মেলা শেষে যারা পুরস্কৃত হবেন তাদের প্রজেক্ট ও মিনি রিসার্চ রিপোর্টের প্রদর্শনী করা হবে মেট্রো চ্যানেলে। যদি মনে হয় যে এই মডেল পশ্চিমবাংলার আম জনতার কাছে তুলে দিতে হয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মেসেজ দিয়েছেন আমার মাধ্যমে, প্রয়োজনে এগুলোকে কলকাতার মেট্রো চ্যানেলে আমরা অন্তত 15 দিন ধরে প্রদর্শনী দেব। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী এই মেলা দেখতে ভিড় জমান। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।